ভালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি উত্তর আফ্রিকার একটি দেশ, দেশটির নাম সুদান। হ্যাঁ বন্ধুরা, উত্তর আফ্রিকার একটি দেশ, দেশটির নাম সুদান। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু আগে করে জানি, দেখি এবং এই দেশটি কোথায় আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখাবো। কিন্তু এই যে দেখছেন ওই দেশের জাতীয় পতাকা, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছুই জানবো। এই দেশটি কোথায়, ভারত থেকে কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এবং আমি আপনাদের জানাবো এই দেশটি কোথায় গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে পড়স কিনা। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই জানার প্রথমে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনে অন নিশ্চয় করে নেবেন। তো বন্ধুরা, এই দেশে এক সময় এই দেশের জাতীয় পতাকা ছিল না। তখন আমাদের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু ওই দেশে গিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, তখন জওহরলাল নেহরু, যিনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, উনি একটি কাজ করেছিলেন সেই দেশের জাতীয় পতাকাকে প্রতিনিধিত্ব করার জন্য, একটি ছোট্ট কাজ করেছিলেন, আমি আপনাদের বলবো। কিন্তু তার আগে এই দেখুন ভারতবর্ষ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, এবং আমি আপনাদের বলেছিলাম সেই দেশটি উত্তর আফ্রিকার একটি দেশ, দেশটির নাম সুদান। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ওই দেশের যে বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশের যে রাজধানী, হ্যাঁ বন্ধুরা, এই দেশের যে রাজধানী, ওটা কিন্তু ওই দেশের সবথেকে বড় শহর নয়, যেহেতু এই দেশের রাজধানী এবং এই দেশের সবথেকে বড় শহর পাশাপাশি অবস্থিত, এবং এই দেশের রাজধানী খার্তুম। হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী খার্তুম। চলুন আমি আপনারা দেখে দিই ওই দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভালো করে দেখলে বুঝতে পারবেন, ওই দেশের রাজধানী আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা খার্তুম। হ্যাঁ বন্ধুরা, খার্তুম ওই দেশের রাজধানী আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। ঠিক যে নীল নদ বা নীল নদীর ঠিক তারপরেই আছে ওই দেশের সবথেকে বড় শহর ওমদুরমান। হ্যাঁ বন্ধুরা, ওমদুরমান, ভালো করে দেখুন এখানে খার্তুম দেখতে পাচ্ছেন, এবং পরবর্তী যে বড় শহর সেই শহরটির নাম ওমদুরমান দেখবেন এখানেই আছে, এই যে উপরের দিকে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এখানে একটি ব্রিজ আছে, বা এখানে একটি সেই ব্রিজ আছে, হ্যাঁ বন্ধুরা, একটি বড় ব্রিজ আছে, এবং সুন্দর ব্রিজ যেটা ভারতবর্ষ তৈরি করেছিল। হ্যাঁ বন্ধুরা, ভারতের কোম্পানি সেই ব্রিজটিকে তৈরি করেছিল। চলুন বন্ধুরা, আমি আপনারা দেখে দিই ওই দেশের বিভিন্ন জায়গা, কিন্তু বলে দিই ওই দেশের আয়তন, কেননা এই দেশটি পৃথিবীর বড় বড় দেশগুলির মধ্যে আসে, যেহেতু এই দেশটি 15 নম্বর বৃহত্তম দেশ। হ্যাঁ বন্ধুরা, 18.86.068 বর্গ কিলোমিটার এই দেশের টোটাল আয়তন, যেটা পৃথিবীর 15তম বৃহত্তম দেশ। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা ওই দেশের রাজধানী খার্তুমে অবস্থিত, খার্তুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই দেশের সবথেকে বড় শহর ওমদুরমান আমি আপনাদের বলেছিলাম। এখানে দেখুন বড় বড় প্লেনও আপনারা দেখতে পাচ্ছেন, কিছু প্লেন, ফাইটার প্লেন আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে বড় সঙ্গে ফুল এইচডিতে দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশের যে প্রধানমন্ত্রী, হ্যাঁ বন্ধুরা, এই দেশের যিনি প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক, ওই দেশের প্রধানমন্ত্রী এখন। কিন্তু আমি আপনাদের দেখাবো ওই দেশের প্রধানমন্ত্রীকে, এবং ওই দেশের যে প্রাইম মিনিস্টার এবং ভাইস প্রেসিডেন্ট, আমি ওনার ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তোমাদের ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে কিছু প্লেনও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আফ্রিকার মধ্যে বড় বড় দেশগুলির মধ্যে এই দেশটি আসে, কেননা এটি হচ্ছে পৃথিবীর 15তম বড় দেশ। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল 1 জানুয়ারি 1956 এই দেশটি স্বাধীন হয়েছিল ব্রিটেন থেকে। এই দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় 1955 থেকে, এই দেশে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়, এবং এই দেশের বেশিরভাগ খনিজ পদার্থ থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে জিনিসপত্র ক্রয় হয় এই দেশ থেকে, সেগুলো চীন সবথেকে বেশি কিনে নেয়। এবং এই দেশে 2 লাখ সেনা আছে, যার মধ্যে নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনা উপস্থিত। এবং এই দেশের সেরিয়াকরণ শুরু হয়েছিল 1991 থেকে 20 জানুয়ারি, কিন্তু এই দেশের পুরোটি জায়গায় কিন্তু সেরিয়া কানুন এখনও পর্যন্ত হয়নি, যদিও এই দেশটি মুসলিম বহুল একটি দেশ। এই দেশটির উত্তর দিকে সেরিয়া কানুন প্রচলন সবথেকে বেশি, কিন্তু দক্ষিণ দিকে এই দেশে সেরিয়া কানুন তেমনভাবে প্রচলন নয়। এবং নীল নদী এই দেশের মাঝ বরাবর বয়ে গেছে, যেহেতু এই দেশে নীল নদী বয়ে গেছে মিশর থেকে শুরু করে এই দেশটির মাঝখান দিয়ে নীল নদী বয়ে গেছে। এবং এই দেশের দক্ষিণ দিকে সবথেকে বেশি বৃষ্টি হয়ে থাকে, এবং এই দেশে 80% থেকে 85%-এর বেশি জায়গা কিন্তু মরুভূমি বা সাহারা মরুভূমি এলাকায় পড়ে যায়। তো বন্ধুরা, এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আছে, এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায়, আমি আপনাদের এক এক করে সব কিছুই দেখাবো। তো বন্ধুরা চলুন আমি আপনারা দেখে দিই পৃথিবীর মধ্যে এই দেশটি কোথায় অবস্থিত। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনারা দেখানোর চেষ্টা করছি পৃথিবীর মধ্যে একটি বৃহত্তম দেশও আমি আপনারা দেখানোর চেষ্টা করছি, যেটা 15 নম্বরে আসে। এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই দেশ এবং ভারতবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনারা দেখিয়ে দেবো ওই দেশের যিনি প্রেসিডেন্ট,
ওনার ছবি। তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই ওই দেশের যিনি প্রেসিডেন্ট, ফলো করতে গেলে বুঝতে পারবেন এই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন আজকের দিনে ইনি হচ্ছেন এই দেশের প্রেসিডেন্ট, সুদানের প্রেসিডেন্ট এবং ওই দেশের প্রেসিডেন্ট এবং আমেরিকার যিনি বিদেশ মন্ত্রী ছিলেন পূর্ব বিদেশ মন্ত্রী মাইক পম্পিও, ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেশের ভাইস প্রেসিডেন্টের ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, উপরাষ্ট্রপতির ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলে দিই এই দেশে কী কী জিনিস পাওয়া যায়। কিন্তু আমি আপনাদের তার আগে বলে দিই এই দেশে বিভিন্ন প্রকার ব্রিজ এবং বিভিন্ন প্রকার কাজকর্মে কিন্তু ভারত অত্যাধুনিকভাবে যোগদান করেছে। এবং আমি আপনাদের বলে দিই এই দেশের বিভিন্ন খনিজ কাজেও ভারত সাহায্য করেছে। এই দেশে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায় এবং এই দেশে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, গোল্ড, সিলভার, ম্যাঙ্গানিজ, আয়রন এবং তামা, গ্রানাইট, কপার এবং ইউরোনিয়াম প্রচুর পরিমাণে এই দেশে পাওয়া যায়। এবং এই দেশের শরণার্থী আশেপাশের দেশ থেকে কিন্তু চলে আসে, যেমন ইরিত্রিয়া, চাঁদ, ইথিওপিয়া, সেন্ট্রাল আফ্রিকা প্রজাতন্ত্র থেকে কিন্তু বেশিরভাগ শরণার্থী এই দেশে আসে। এবং এই দেশটির উত্তরে ইজিপ্ট বা মিশর, যেখান থেকে আমি আপনাদের বলেছিলাম যে নীল নদী এসেছে, এবং উত্তর পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া এবং ইথিওপিয়া, এবং দক্ষিণে দক্ষিণ সুদান, যেটা এই দেশের থেকে স্বাধীন হয়েছে দক্ষিণ সুদান 2011। হ্যাঁ বন্ধুরা, বলতে পারেন আফ্রিকার লাস্ট স্বাধীন দেশ দক্ষিণ সুদান। এবং দক্ষিণ পূর্বে কেনিয়া ও উগান্ডা এবং দক্ষিণ পশ্চিমে সেন্ট্রাল আফ্রিকার প্রজাতন্ত্র, পশ্চিমে চাঁদ এবং উত্তর পূর্বে লিবিয়া। হ্যাঁ বন্ধুরা, উত্তর পূর্বে লিবিয়া। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এখানে দেখার চেষ্টা করছি ওই দেশে কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি। এবং এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে 599, হ্যাঁ বন্ধুরা, 599 অর্থাৎ 500-এরও বেশি, অর্থাৎ বলতে পারেন 600-এর কাছাকাছি জাতির মানুষ এই দেশে কিন্তু আছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে একটি ব্রিজ আছে যেটা ওই দেশের রাজধানীতে 1919 দশকে ভারতবর্ষ ওই দেশে কিন্তু এই ব্রিজটি বানিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এবং ভারতবর্ষ এবং এই দেশের মধ্যে দূতাবাস আছে। এই দেশের যে রাজধানী খার্তুমে ভারতীয় দূতাবাস আছে এবং এই দেশের যে দূতাবাস আমাদের নিউ দিল্লিতে উপস্থিত আছে। এবং ভারত এবং এই দেশের মধ্যে সুসম্পর্ক ধীরে ধীরে করে আরও গড়ে উঠছে। এবং আমি আপনাদের বলে দিই, আমি আপনাদের বলেছিলাম যে এক সময় এমন ছিল যে 1955, হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটি 1955 এই দেশের প্রতিনিধিত্ব করার জন্য এমন কোনো জাতীয় পতাকা ছিল না। তখন আমাদের যে নেহরু, হ্যাঁ বন্ধুরা, জওহরলাল নেহরু আমাদের প্রাইম মিনিস্টার ওই দেশে গিয়েছিলেন এবং ওই দেশের যে জাতীয় পতাকা না দেখে আমাদের নেহরুজি কী করেছিলেন আপনারা কি জানেন? হ্যাঁ বন্ধুরা, একটি রুমালের উপরে সুদান লিখে ওই দেশের যে জাতীয় পতাকার প্রতিনিধিত্ব করা হয়েছিল। এবং 1993 থেকে 1994 পর্যন্ত এই দেশের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধের সময় কিন্তু ভারত কিন্তু ভোট দেয়নি, এবং ভোট যদিও দিয়েছিল এই দেশের বিরুদ্ধে, ইউএনএসএ ভোটটি হয়েছিল। এবং 1994 ওই দেশের বিভিন্ন প্রকার সাহায্য কিন্তু ভারত করেছিল এবং ওই দেশে সেনা এবং মিডিয়া কর্মী এবং বিভিন্ন প্রকার বিনোদনের বিভিন্ন প্রকার মানুষকে কিন্তু ভারত প্রশিক্ষণ দেয়। যেমন সেনাকে, মিডিয়া কর্মীকে, তেমনই বিনোদন করে বা অভিনয় জগতের মানুষকেও প্রশিক্ষণ দেয় ভারতবর্ষ থেকে। এবং 2012 সালে হেগলিক সংকটের সময় কিন্তু ভারতবর্ষ ওই দেশকে সমর্থন করেছিল। এবং দুই দেশের মধ্যে যিনি প্রাইম মিনিস্টার আমাদের দেশে এসেছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার ওই দেশে গেছে, আমাদের দেশের প্রেসিডেন্ট ওই দেশে গেছে এবং ওই দেশের প্রেসিডেন্ট আমাদের দেশে এসেছে। চীনের পর ভারত দ্বিতীয় নম্বরে আসে ওই দেশ বিভিন্ন প্রকার জিনিস রপ্তানির ক্ষেত্রে। এক সময় 1.3 বিলিয়ন জিনিস কিন্তু ওই দেশ থেকে ভারতে এসেছিলো। তোমাদের ওই দেশের ন্যাশনাল অ্যান্থাম আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের ন্যাশনাল অ্যান্থাম, ভালো করে দেখলে বুঝতে পারবেন জাতীয় সঙ্গীত। এবং এই দেশটির যে নীতিবাক্য ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের লিখে দিয়েছি। এবং এই দেশের যে অফিসিয়াল নাম রিপাবলিক অফ দ্য সুদান, হ্যাঁ রিপাবলিক অফ দ্য সুদান। এবং এই দেশের যে ক্যাপিটাল এবং বলতে পারেন যে রাজধানী খার্তুম এবং সবথেকে বড় শহর ওমদুরমান আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে আমি লিখে দিয়েছি। এবং এই দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবিক এবং ইংলিশ এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এই দেশটি ধর্মের কথা বললে এটা ইসলাম ধর্মিক একটি দেশ এবং তারপরে যদি কোনো ধর্মের মানুষ থাকে সেটা হচ্ছে খ্রিস্টান। এবং এই দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং
প্রাইম মিনিস্টারের নাম এখানে লিখে দিয়েছি এবং টোটাল জিডিপির কথা বলে 30.808 বিলিয়ন এসে টোটাল জিডিপি। হ্যাঁ বন্ধুরা, এবং কলিং কোড দেখুন +249 এডিসের কলিং কোড কলর করার আগে আপনাকে অ্যাড করতে হবে। এডিসের জনসংখ্যা দেখুন 4,45,00,000 এবং ইন্ডিয়ান পপুলেশন দেখুন 2,000 বেশি এখানে ইন্ডিয়ান থাকে। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে কাজের সূত্রে এই দেশে থাকে। হ্যাঁ বন্ধুরা, কাজের সূত্রে বেশিরভাগ মানুষ কিন্তু এই দেশে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই দেশের একটি জায়গা আছে, একটি নয় এই দেশে দুটি এমন জায়গা আছে যেটি বিবাদিত জায়গা, অর্থাৎ এই দেশ থেকে স্বাধীন হওয়া একটি দেশ আছে, সেই দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান, যেটা 2011 সালে সেই দেশটি স্বাধীন হয়েছিল। আফ্রিকার মধ্যে লাস্ট স্বাধীন দেশ হচ্ছে সেটা, এবং সেই দেশ সেই দুই জায়গাকে বলে নিজের এবং সুদানও বলে সেই দুটি জায়গা নিজের। আমি আপনাদের সেই জায়গা দুটি দেখানোর চেষ্টা করছি, যেটা নিচের দিকে এবং ওপরের দিকে দেখলে বুঝতে পারবেন একটি দেশ সেই জায়গাকেও নিচের বলে ওপরের দিকে মিশ্রণ। এবং দেখুন এই দেশের ঐতিহাসিক কিছু জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই সব জায়গা কিন্তু ওই দেশের ঐতিহাসিক। এবং ওই দেশে বিভিন্ন প্রকার প্রোটেস্ট হয়েছিল, যেটা আমি আপনারা বলেছিলাম 1935 ওই দেশে গৃহযুদ্ধ কিন্তু হয়েছিল। ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন নকশাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু দক্ষিণ সুদান এই দেশের দুটি জায়গাকে নিজের বলে, তবুও এই দেশ দক্ষিণ সুদানের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু এই দেশের রাস্তা প্রদান করে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশে একটা ইউনিভার্সিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখলেন? হ্যাঁ বন্ধুরা, এই দেশে বিভিন্ন প্রকার জিনিস, বেশিরভাগ জিনিস কিন্তু চীন এই দেশ থেকে কিনে নেয়, কিন্তু তারপরেই যদি কোনো দেশ কিনে নেয় সেটা হচ্ছে ভারতবর্ষ। এই দেশের বিভিন্ন রাজ্যও আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের 80% থেকে 85% কিন্তু সাহারা মরুভূমি এলাকায় লেগে থাকে, বা সেখানে শুধুমাত্র সাহারা মরুভূমি। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম উত্তর আফ্রিকার একটি দেশ, দেশটির নাম সুদান। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, 500 টাকা বেলে নিশ্চয়ই করে নেবেন, কিছু করার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।